কাপড় ভেজানোর জন্য থাইকো হুঁশিয়ার দয়াল এই সাধনটা কি আরে আজকে আমারে দেখে আমার ভক্তা তো বিলান প্রশ্ন নাকি আমি মৌখিক বলতেছি তুমি লোহা সিরে ইস্পাত পরে আপুরেতে জাল করো যদি হতে চাও অটলের কামালো কি বারংবার দিয়া নাড়া লোহার করো ময়লা ছাড়া তোমার ইস্পাত যেন না যায় পারা সেই দিকে লক্ষ্য করো টান দিয়ে তুলো হাত না কলে ডাকরে মন গুরু বলে তোমার লোহা যেন না যায় গলে সাধনেতে শোধাবো লোহা যখন হবে লালো তুমি টান দিয়ে উপরে তোলো নইলে খালি আহসান আলী তোর কয়লা ঠেলা হবে সারা তপ্ত লোহা লাল হওয়ার পরে যদি বাবা তুমি আবার জাল দাও লোহা হারিয়ে যাবে ইস্পাত পাবে না কি আমার এই পদ্ধতি অবলম্বন করে যদি তুমি যাও সেখানে কাপড় ভিজতে পারে মাছরাঙ্গা যেই জায়গার থেকে পঞ্চাশ ফিট একশো ফিট গভীর জল থেকে মাছ ধরে খায় বলেন তো সমস্ত পৃথিবীর মাছরাঙ্গা এক জায়গায় হয়ে কি পানি সেচতে পারবে তাই কায়দা কৌশলে মাছ ধরে খেতে হবে এবার খাওয়ার পদ্ধতিটা কি এই গানটা খুব গুরুত্বপূর্ণ সূর্যের সুসঙ্গে কমল এই লালন সাহেবের কালাম ব্যাখ্যা করতে গেলে সাধারণ এমএ পাস হয়ে আপনি পারবেন না যদি তরিকার জগতের এমএ পাস আপনি না হন সূর্যের সুসঙ্গে কমল অর্থাৎ সূর্যমুখী ফুল আকাশের সূর্যের সাথে এমনই আকর্ষণ গভীর প্রেম করেছে মেঘলা আকাশে সূর্য কোন জায়গায় থাকে সূর্যমুখী ফুল সেটা সেদিকেই থাকে তাই লালন সেজে আরো বলেছে অমৃত মেঘের বাড়ি মুখের কথাই কি মিলে চাতক সম্ভাবনা হল একটি চাতক পাখি সমুদ্রের তীরে একটি ডালা একটি কঞ্চের মধ্যে বসে পানির জন্য জলের জন্য ডাকতে ডাকতে গলা ফেটে রক্ত বের হয় আপনারা বলেন নিচে যে কোটি কোটি টন পানি আছে চাতক জানে না কিন্তু চাতকের স্বভাব নিচের জল খাওয়া না ঊর্ধ্বের অমৃত মেঘের পানি তো বাবা এই মতো যে কি আবেদন নিবেদন আশা আকাঙ্ক্ষা করেছে দয়ালের প্রতি তার তরিয়া ডুবে কারণ মুর্শিদ নাম যার হৃদয় ভরা তার ভরা কি যাই রে মারা পড়ে দেখলাম কত ঝড় তুফান এবার মুর্শিদুল কাছে সামনে আর একটা কথা বলবো বলবো আমার বাবা আমারে বলছিল মেম্বার যে বাবা বেঁচে থাকতে তো বিয়ে শাদী করলেন না বিদায় নেওয়ার পর যদি বিয়ে করো তাহলে বাসর ঘরে তিনজন আছে আমি বললাম যাব এটা কি বললেন বাসর ঘরে তিনজন যাবো মানে তো বাবা বলে বাদ রাগ করো না বাবা তো ছেলের অমঙ্গল বলে না মসজিদের নিয়ে যায় তুমি আমার বৌমা আর দয়াল মুর্শিদেই তিনজন বাবারে বললাম বাজান দয়াল গেল হবে না তখন একটু মৃদু ধমুক দেব লয় বাটা মুর্শিদের বরজুকটা দিয়ে যায় এই তিনজন আরে জয় রাধে আপনারা হাবা না বলবেন একদিন হলো গাড়ি কিনেছেন মোটর সাইকেল রেজিস্ট্রেশন নাই হেলমেট নাই গাড়ির কাগজ নাই ড্রাইভিং লাইসেন্স নাই পায়ে জুতা নেই কিন্তু ওই গাড়িটা টাঙ্গাইল জেলাতে গেলেন জেলা পুলিশ সুপার আপনার গাড়ির পেছনে বসেন সার্জেন্ট গাড়ি ধরবে ধরবে না তো বটে আরো সেলর দিবে কারণ কি জেলা পুলিশ সুপার আপনার গাড়ির পেছনে বসেন তো বাবা অন্তিষ্ট চালাইতে পারো যদি পুলিশ সুপার মুর্শিদকে গাড়ির পেছনে রসিক সিনিয়া ভাবনা যেন
যে কথা পৃথিবীতে কারোর সাথে বলা যায় না সেই কথা দাদ মুর্শিদের সাথে গোলামি করতেছি গানটা আমার লেখা না কি বলেন কারণ এখানে একটি চূড়ান্ত কথা বলা হয়েছে সাধকের হয় উল্টা কথা না মানিলে জীবন বৃথা যা শুনিলে ঘোরাই মাথা যে ধন তোমার প্রিয় পাকের সাইতে না পাক বড় ভেদ জানিয়া লইও কি বাঁচার আশা থাকে যদি তুমি মরার ওষুধ আপনারা বলেন মাছ একটি মাছ পাক না না পাক হালাল হালাল একটি মাছ বাজার থেকে কিনে আনলেন ওইটা কি কেটে কেটে ছোট করে ভাতের সঙ্গে মিলে খাবেন না পাক মানে কি ব্যবহারযোগ্য করতে হবে শুধু পাকনা পাকনা এটা বুঝতে হবে তবে সেদিকে একটু বলে দিচ্ছি কারণ বর্তমানে একটু শেষে বলেছে যেদিন গুরুর অধীন হবি গুরুর রঙে মিশে যাবি একটা দিলে দশটা পাবি তবে কি মানসিক রাখিও
আরে একটা দিলে দশটা পাবি তবে ইমান ঠিক নাই জিও আরে একটা দিলে দশটা পাবি তবে ইমান ঠিক নাই সরাসরি বিরোধী কি বলেন সমাজ বিরোধী ধর্ম বিরোধী কোন আলাপ আজকে করি নাই আল্লাহ রাসুল তাই না আহলে বায়াত পাপ্পান যতন ওলিয়া উলিয়া গাছ কুতুব পীর মাসাই বাবা মা কোরআন হাদিস তাই না সাধকদের মত পথের মধ্যে দিয়ে ব্যক্তিগত কোনো আলাপ আমরা রাখি নাই বা করি নাই তারপরেও আমি বলব যে গাড়িটা গ্যারেজ বন্ধে আছে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নাই তো চলতে গেলে যে গাড়িটা রোডে চলে সেটার অ্যাক্সিডেন্ট ভুল থাকতে পারে তাই শত কথার মাঝে দু একটি কথা ভুল হয়ে যেতে পারে মহৎ হিসাবে মহতের লক্ষণ হলো ক্ষমা করে দেওয়া সেই ক্ষমাটুকু চেয়ে আমি আমার ভক্তকে বলবো অনেক ভালো লেগেছে আপনার সঙ্গে গান করে আর আমি ব্যক্তিগত জীবনে যখন প্রিয় মানুষগুলো হারিয়ে ফেলেছি এক এক করে সেই দিন থেকে আমি আর কোনো শিল্পী না কাউকে আঘাত দিই না কারণ ভিতরে যত আঘাত আমার কারে আঘাত সবচেয়ে বড় কথা কি জানেন মৃত্যুর গ্যারেন্টি আছে কিন্তু জীবনের কোনো এই বছর যে মানুষগুলো আমরা একত্রিত হলাম মেম্বার সাহেব কোন শিওর চ্যালেঞ্জ করলে কি আমরা বলতে পারো না আগামী বছর আবার এই মানুষগুলো একত্রিত বেঁচে থাকবো হবো গ্যারেন্টি আছে তাই বিজয় সরকার বলেছে আবার যদি পাঠাও এ ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও বলে যদিও মুসলমানেরা এই তত্ত্বটা জন্মান্তরবাদ মানে না কিন্তু বিজয় সরকার বলেছে আমার গুরু ভক্ত মায়ের গর্ভে যদি আমি থাকি আমার মা গুরু নাম যদি মুখে নেয় কৃষ্ণ নাম আমি মায়ের গর্ভে থেকেও ধন্য কারণ আমি ভেতর থেকেও মায়ের সেই কৃষ্ণ গুরু নাম আমার গর্ভে ফুটবে শুধু আজকের দিনটা আজকের রাতটা এত বড় একটি মিলন মেলা ভক্তদের জন্য শেষ হয়ে যাবে না জানি আজকের রাতটাও কারোর জন্য জীবনের শেষ হতে পারে